মনু যেন ল ভিতরি ভিতরি কিনু ভাবি হে থাক মন তুনি দিও মনু যেন ল ভিতরি ভিতরি কিনু ভাবি হে থাক। আজি মই চাকৰি এটাৰ ইণ্টাৰভিউ দিবলৈ আহিছিলোঁ জানে। হেৰা, এই বেগটো যে চুৰ হৈছিল ছোৱালীজনী ক'লো খানালৈ গ'ল হয় নেকি? ছাৰ, কিন্তু মইতো এতিয়া এনেকৈ ৰৈ থাকিব নোৱাৰিম, কলিকতালৈ যাব লাগে, এইফালে ট্ৰেইনো এৰিব। তুমি এটা কাম কৰিবা, কওক বেগটো তুমি ৰাখি থোৱা, ছোৱালীজনী আহিলে দি দিব দিয়ক। আপোনাৰ বেগটো খেলি যোৱা ল'ৰাজনে উভতাই আনিছিলে নহয়। হয় নেকি? কলৈ গ'ল এতিয়া ল'ৰাজন? কলিকতালৈ ট্ৰেইনত। কথাটো বৰ বেয়া হ'ল, ছোৱালীজনী বেগটো দি আহিব পৰা হ'লে ভাল আছিল, মাৰ্কশ্বীট চাৰ্টিফিকেট চব গুচি আহিল, ক'ৰবাত ইণ্টাৰভিউ দিবলগীয়া হ'লে কি হ'ব? উষাৰাণী দাস, ফাৰ্ষ্ট ক্লাছ টু ফাৰ্ষ্ট। ফাৰ্ষ্ট ক্লাছ পালা কি হ'ল? যদি চাকৰি এটাকে গোটাব নোৱাৰা, ককায়েৰৰ এটা চাকৰিৰে আৰু কিমান কি কৰিব? ইমান টকা পইচা খৰচ কৰি তোমাক পঢ়ুৱাই শুনাই আনিলে, এতিয়াও যদি তুমি ককায়েৰৰ ওপৰতে ভৰসা কৰা, কেনেকৈ হ'ব? আৰু এনেকৈ বহি শুই থাকিলে তোমাক কোনোবাই ঘৰতে চাকৰি দি থৈ যাবহি নেকি? মই ক'ত ঘৰত বহি আছো নবৌ? ইমান ইণ্টাৰভিউ দি চাকৰি এটা যোগাৰ কৰিব পৰা নাই, মই কি কৰিম? তুমি একো কৰিব নালাগে, তুমি মোক বেয়া নাপাবা পলাশ দা। তোমাৰ আজিলৈকে চাকৰি এটা নহ'ল, মই কি হিচাপে তোমাৰ লগত বিয়া হ'ম? মই বাৰু হ'ম, কিন্তু মা দেউতাই জানো চাকৰি বাকৰি নোহোৱা ল'ৰা এটাৰ লগত বিয়া দিবলৈ মান্তি হ'ব? তুমি কি কৈছা মনিকা? আৰে, মোৰ কোনোদিন চাকৰি নহ'ব বুলি তুমি কিয় ভাবিছা? মই তেনেকৈ ভবা নাই, কিন্তু
তুমি মোক ক্ষমা করিবা পলাকদা। আৰু তুমি মোক পাহৰি যোৱা। মই মা দেউতাৰ কথা পেলাব নোৱাৰো। মা দেউতাক নো কেনেকৈ দুখো। ডক্টৰ লৰা এজনক জোঁৱাই হিচাপে পালে জীয়েকক কোনে বিয়া নিদিব? মনিকা, যাবলৈ খোজোতে থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ ৰদালি। চিনাকি চিনাকি দুদিনৰ চিনাকি, আঁতৰি গলে গৈ হ'ব যে অচিনাকি। যাবলৈ নিদিবা ৰাখিবা ধৰি, যাবলৈ খোজোতে থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ দোদালি। আপোন বুলি মোক ভাবিলে কোনে দিব পাৰে মোক মৰম কি জানি, তাকেই ভাবি মই ললো সাৱতি। যাবলৈ নিদিবা কাষৰত ৰাখিবা, আপোন বুলি কমি যাকেই ভাবি ললা, আঁতৰি গৈ গৈ উভতি নাহে। যাবলৈ খোজোতে থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ দোদালি। আসিহে কোমল কলি যাই উচুপি কান্দে, আপোন বুলি ভাবো মই যাকে, তেওঁই আহি মোৰ হিয়া ভাঙে। দিব খুজিও দিব নোৱাৰো, গোপনে মৰম সাৱতি ৰাখো। ফুৰিব খোজোতে মোহাৰি নেপেলাবা, হাঁহিব যাবলৈ নিদিবা ৰাখিবা ধৰি, যাবলৈ খোজোতে থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ দোদালি। এতিয়া পিছে তই কি কৰিম বুলি ভাবিছ? ভাবিবি আৰু কি, অৰিজিনেল মাৰ্কশ্বিট চাৰ্টিফিকেট এইবোৰ নোহোৱাকে ইণ্টাৰভিউ দি জানো কিবা লাভ আছে? তোৰনো বেগটো ইণ্টাৰভিউ থকা দিনাহে চুৰ হ'ব লাগেনে? ইণ্টাৰভিউ বৰ্ডত সেইদিনাখনে বহুত ৰিকুৱেষ্ট কৰিলোঁ জান, কিন্তু তেওঁলোকে মোক এলাও নকৰিলে।
ঘটনাটো শুনি কেৱল সৰি বুলিহে ক'লে। প্ৰিন্সিপাল ছাৰেও তোৰ কথাটো শুনি বৰ হতাশ হৈছে। অৱশ্যে তেওঁ তোৰ মেট্ৰিকৰ পৰা এম এলৈকে ৰিজাল্টবোৰৰ কথা গোটেইখিনিয়ে জানে। সেইকাৰণে আমাৰ কলেজত যেতিয়া ইকনমিক্সৰ লেকচাৰৰ পষ্টটো ওলাইছিল, সেইটো তেওঁ তোকেই দিম বুলি খাটাং কৰি থৈছে। মোকতো সেইকাৰণে তোক জবটোৰ কাৰণে এপ্লাই কৰিবলৈ ক'বলৈ কৈছে। কিন্তু ক'লে কি হ'ব, মোৰ দেখোন অৰিজিনেল ডকুমেণ্টছখিনি আছোঁ। উখাৰাণী বাইদেউ ইয়াত থাকে নেকি? হয়, কিবা আছিল নেকি? উখাৰাণী বাইদেউ নামত কলিকতাৰ পৰা পাৰ্চেল এটা আহিছে। কি? উখাৰ পাৰ্চেল কলিকতাৰ পৰা? চাও চাও কি আছে। অ বাইদেউ, অ বাইদেউ, সহিটো হ'ব দিয়া, মই কৰি দিছো। আহিছো দেই। আছে জাননে, মই এতিয়া তহঁতৰ কলেজত ইণ্টাৰভিউ দিবলৈ পাৰিম। ঐ, তোলে পাৰ্চেল পঠিয়াজনে চিঠি এখনো পঠিয়াইছে, চাচোন চা। পলাশ বৰা। দুর্গা, আ দুর্গা, দুর্গা, আ দুর্গা। ইশ বাবা গো, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? সে ব্যক্তির কথা মনত আছে, মই যে পার্সেল করে পঠিয়েছিল, সোয়ালিজনি পালে। সত্যি? এইখন মোলে চিঠি দিছে, অকল ব্যক্তি পয় না, বুঝিছ, সাকুরি পালে, কলেজের লেকচারার। সত্যি? হ্যাঁ, ব্যক্তি পর পিছদিনে ইন্টারভিউ আছে। আরে বিশ্বাস নকৰ যদি পঢ়িছা কি লিখা আছে। দেখি দেখি দেখি। তো পঢ়ি কি বুঝি পাবি, অসমীয়াত লিখা আছে। আরে থাক না, অসমীয়াতে লিখা, আমি কি অসমীয়া ভাষা বুঝি না পায়? আমি তো প্রথমে অসমীয়া ভাষা স্কুলে পড়েছিলাম। বাবাই যখন আসামে ড্রাইভারের চাকরি করেছিল তখন আমরা তো আসামে 12 বছর ছিলাম। আর এখন তুমি বলছো আমি অসমীয়া কথা বুঝি না পাই। আমি তোমাদের সে পেটকাটা ভাষাটা পটপট করে বলতে পারি জানো। কি, আমার ভাষাটো যে পেটকাটা বলে কইছো, তহতরটো তলে ফুট বলে নকও কিয়? হ্যাঁ বলছি যা, আমাদের ভাষাটা তলে ফুট হলেও কিন্তু তোমাদের পেটকাটা ভাষার থেকে বহুত ভালো। নহয়, আমার পেটকাটা ভাষা বেশি ভাল। জয় অসম। না হয় তলে ফুট। নহয় পেট কাটা। তলে ফুট, পেট কাটা, তলে ফুট। হব বজা, যেটো ভাষা ভাল ভাল। আৰু মোৰ এটা তোৰ লগত পেট পেটাই থাকিবলৈ সময় নাই। ছোৱালীজনী চাকৰিটোৰ পৰা অভিনন্দন জনাই চিঠি এখন লিখ। কি, তুই এবাৰ চিঠি লিখবি? কিয় নিলিখিম, নিজে মানিলে চাকৰিটো নাপালো কি? মোৰ কাৰণে ছোৱালীজনী চাকৰি এটাতো পালে। তোৰ জন্যে? অ, মোৰ কাৰণে কাগজখিনি পোৱা কাৰণেতো তাই ইণ্টাৰভিউ দিব পাৰিলে, আৰু ইণ্টাৰভিউ দিয়া কাৰণেতো তাই চাকৰিটো হ'ল। এতিয়া মোৰ কাৰণে হেনে নহয় তই কচোন। মই যদি ইয়াৰ পৰা টাইম মতে কাগজখিনি মানে বেগটো নপঠিয়ালোহেঁতেন, তেতিয়াহ'লে কি হ'লহেঁতেন তই কচোন? তই এইবোৰ নুবুজিবি, উষাই কিন্তু বুজিছে। বাহ, উষা কি সুন্দৰ নাম, এসময়ৰ বান ৰজাৰ ছোৱালী। এই যে আস্তে সে বনৰ ৰাজা শম্ভু শিকাৰী। কি হয়েছে, চাক্কা পাতা গাড়ির মতন একবার বাম দিকে একবার ডান দিকে ঝুলে চলে যাচ্ছ কেন? আজকে দুপুর বেলাতে চালু করে দিয়েছে, হ্যাঁ একদিন খেয়ে খেয়ে মরবি। আরে পাগলি, মোট রাতে খেতে হবে বলে কোথায় লেখা আছে? পলাশ, ড্রাইভারি করা মানুষ ডেইলি এক বোতল নিশা না খেলে গার বিষ কি রকম কমবে বল?
পিছে আজি দেখুন হাফ ডিউটি করে আহিলি কারণটো কি আরে গাড়ির সেলটা এরকম দিস্তা পড়েছে মোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে তুই একবার আস না কিছু ডাক্তারি করে দেখ ডাক্তারি ইয়াত নহয় নার্সিং হোম নিব লাগিব হব যা তোর গাড়িখন আজি মোর গ্যারেজলে লৈ যাম তাত ভাল করে অপারেশন করে একদম ঠিক করে দি থৈ যাম হব ঠিক তো হ্যাঁ তা হলে তো কোনো চিন্তাই নেই আরে তুই হলি এখন কলকাতার এক নম্বর ডাক্তার বাবু গাড়ির আরে রে কি করো কি করো আরে চিলাবি না দুর্গা চুনবে তাই মোর বেটি কি শাসন মার মতন এই তো প্রথম আমি যেদিন হাওড়া স্টেশনে দেখেছিলাম সেদিনে আমি ভেবেছিলাম তুমি অসমীয়া ছেলে সেদিনটোর কথা মই কেতিয়াও নাপাহৰো কলিকতা হেন ঠাইত ষ্টেচনৰ পৰা লৈ আহি তহঁতে মোক তহঁতৰ পৰিয়ালৰ এজন কৰি ল'লি সিমানখিনি সহায়টো মোক আপোন মানুহে নকৰে এই পেট কাটা হবে হবে এখন আর সেন্টি ফালতে লাগবি না পেট কাটা আমার অসমীয়া ভাষার কথা কৈছে রতুজের পেট কাটা বেটির তলে ফুট তলে ফুট আমাদের রটায় তলে যে একটা ফুট থাকে সেটাই বলছি ঠিক ঠিক অসমীয়া ভাষা আর বাংলা ভাষার শুধু সেটাই ডিফারেন্স অসমীয়ায় পেট কাটা আর আমার বাংলা ভাষাতে তলে ফুট এই দুর্গা সিটিখন দে বলি শুনা না না দেব না সিটিটা আমি দেব না কথা বেয়া হবে কিন্তু দে বলি কিছু না দুর্গা সিটিটা আমি পড়বই পড়ব এই দুর্গা এই এই দুর্গা দে বলি কিছু না দেব না দেব না আবার চিঠিটা কোঠা থেকে আসলো এই পেট কাটা তোলে ফুট বিনি ও বিনি বিনিটা কি হলো ও বিনি 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 পলাক কি জানো পলাক এজন ফার্স্ট ক্লাস পো ইঞ্জিনিয়ার তে অসমত চাকরি না পাই কলকাতালে গইলে তারে গ্যারেজটা চাকরি কৰিছিল অবশ্যই গ্যারেজত চাকরি করা আগতে তেও হেনু কলিকাতাত ট্যাক্সি চলাইছিল এতিয়া হেনু তেও কলিকাতাৰ আটাইতকৈ নাম কৰা গ্যারেজত চাকৰি কৰে তেও গাড়ী বিষয়ে ইমান জানে ইমান জানে ইমান জানে এতিয়া কলিকাতাৰ সকলোৱে গম পাইছে যে তেও এজন খুব ভাল মেকানিক্যাল ইঞ্জিনিয়াৰ জানো বিনি তেও হেনু এতিয়া নিজে গ্যারেজ আরম্ভ করব হয় নাকি তেও কিন্তু একদম আইডিয়াল মানুহৰ কাম করব কৈছে সাসন সা তেও নিজকে প্রতিষ্ঠা কৰিবলৈ কিমান যুঁজ বাগৰ দিছে মোৰ ভগৱানৰ ওচৰত এটাই প্ৰাৰ্থনা তেও যাতে কেতিয়াও কাৰো ওচৰত হাৰ নামানে আৰু কি জানো মই কিন্তু সদায় তেও প্ৰেৰণা হৈ থাকিব বিচাৰো দুর্গা আই দুর্গা দুর্গা মৰম পাইছো প্ৰেৰণা পাইছো সাহস পাইছো উৎসাহ পাইছো আৰে দুর্গা আই এম সো হ্যাপি আমি ভাবিছিলো তুই বহুত টাকা পাইছ ধুর তুই যেরকম ফুটি করছিস না মানুষ ভাবিব তই লটারিতে কোটি কোটি টাকা পাইছ ছে আরে মো কেনে কই পাতো কাকিলি টাকা মই কষ্ট করি গটি আর এই হাত দোকান মোর কেলে আছে হ্যাঁ আর এইটু কি আছে না লাগে মো বিনা কষ্ট টাকা মোক সাহস লাগে প্রেরণা লাগে সে মোৰ মূলধন আৰু সেই মূলধন মই পাই গৈছো সে মোক উশাই দিছে উশাই এয়া চা কি লিখিছে এইটো চিঠিত বুঝিও নুবুজানে কিমান তোমাক বিচারো যেন
আৰু কব একো ভয় লাগে যদি তুমি আতৰি যোৱা বুজিও নুবুজানে দিদির দুই তিনটা ফটো ছিল তাই না সাবর মন গেল কি উহাই ফটো পঠিয়েছে দেখাছ না কি দেখি বলে আরে রনা দেখাম না কত সুন্দর না তুই দেখলে না পাগলা হয়ে যাবে আরে দেখো না রর এই যে দেখ বাহ দুনিয়া দেখি বলে কি আই কাট ফটো কোন ভালকে ধরিব পড়া না হো ইউ আর ভেরি লাভলি Ha ha ha!
হাইছ কি এই ফটোটা উষা দিদির নয় ভালো করে দেখ কার ফটো কার আরে বুদ্ধু ভূমিকা চাওলা কি বেটি তলে ফুট পোকা দিবা মই রাস্তাই শুরু গাটা আর গাটা তার উপরে মাথা আর মাথা এইটাই হলো কলকাতা গাড়ি সারানো কি ভীষণ কষ্ট চালাই থাকবি হঠাৎ দেখবি একটা বড় ঝটকা কারণটা হলো গাটা এইটাই খেলা কলকাতা ব্রেক থেকে পা পিছলে যায় স্টেইং থেকে হা কারণটা হলো গাটা আজকে তুমি ফুল ট্যাঙ্কি পেট্রোল ঢুকিয়ে আছো না হ্যাঁ না আজ গাড়িতে পেট্রোল ঢুকোইনি আমি গাড়ির কথা বলিনি তোমার পেটের কথা বলছি হ্যাঁ পেটে তো পেট্রোল ঢুকাতে হবে কি বলো প্লাস হ্যাঁ এটাই কলকাতা ওই বিনি কি করি আছ তই খুল তোর পলাক দেখিবলে কেনেকুৱা চাই ল নাই দেই পলাক কেতিয়াও ইমান শকত হ'ব নোৱাৰে তেওঁ ইমান কৰ্মী দিনটো ৰেষ্ট নোলোৱাকৈ কিমান কাম কৰে তেওঁ কেনেকৈ ইমান শকত হ'ব তেওঁ মনটো যিমান ধুনীয়া মানুহটোও চাগে সিমান ধুনীয়া চকুৰে নেদেখাকৈ ইমান বেছিকৈ ভবাটো কিন্তু ভাল হোৱা নাই উষা তই যেনেকৈ ভাবি আছ যেনেকৈ কল্পনা কৰি আছ প্ৰকৃততে যদি তাৰ উৰুটাটো হয় একো নহয় তেওঁৰ বাহ্যিক ৰূপটো যেনেকুৱাই নহওক কিয় ভিতৰ মানুহজন খুব ভাল গতিকে মই সেইবোৰ কথা নাভাবোঁ নহয় উষা তই সেয়া মুখেৰেহে কৈ আছ বাস্তৱতো সেয়া বেলেগো হ'ব পাৰে পলাক যদি দেখাত বিৰাট কুচিত হয় তই কি পাৰিবি তাক গ্ৰহণ কৰিব পাৰিম নহয় নহয় উষা তেনেকৈ নহয় সময় থাকোঁতে তই ফটো এখন খুজি পঠা তই এটা কাম কৰ তই আজিয়ে চিঠি এখন লে আৰু তেওঁক ফটো এখন খুজি পঠা চিঠি কলিকতাৰ পৰা আহিছে নেকি আহোঁ বাইদেউ বিনি অবিনি অবিনি পলাশে এয়া কি লিখিছে চা প্ৰতি উষা উষা মই তোমাক কল্পনাত সদায় দেখা পাওঁ কিন্তু তুমি জানো সদায় মোক কল্পনাৰ সপোন কৰিজনী হৈ থাকিলেই হ'ব মই তোমাক দিঠকত এবাৰ চাব বিচাৰোঁ তুমি যদি বেয়া নোপোৱা মই এই সপ্তাহতে এবাৰ তোমাৰ ওচৰলৈ যাব বিচাৰোঁ দেখিছ বিনি তেওঁ দূৰৰ পৰাই মোৰ অন্তৰৰ কথাবোৰ কেনেকৈ বুজি পায় তেওঁ এবাৰ আহিলেই হয় ময়ো তেখেতক এবাৰ দিঠকত লগ পাব বিচাৰোঁ চাচোন চা তেওঁ এই নাম্বাৰ এটা লিখি পঠিয়াইছে তেওঁ হেনো মোবাইল এটা ল'লে চাওঁ ইয়ে হয়তো তেওঁ মোক ফোন কৰিবলৈ কৈছে যা ফোনটো কৰি আহ হেল্ল' হেল্ল' তুমি পলাশ নেকি হয় কিন্তু তুমি তুমি কোনে কৈছা মই উষা পলাশ পলাশ উষা মই কি সঁচাই তোমাৰ মাত শুনিছো মোৰ যে তোমাৰ মাতটো শুনি কেনেকুৱা লাগিছে ইমান দিনে তোমাৰ আখৰকেইটাহে দেখি আছিলোঁ আজিহে মাতটো শুনিলোঁ মোৰ যে ইমান ভাল লাগিছে এয়া এয়া তুমি যেন কাষতে থাকি কথা পাতি আছা মোৰ চিঠিখন তুমি কেতিয়া পালা আজি এয়া চিঠিখন পায়েই তোমালৈ ফোন কৰিবলৈ আহিছোঁ উষা শুনা এই সপ্তাহতে তোমাৰ ওচৰলৈ মই এবাৰ যাওঁ বুলি ভাবিছোঁ আহা পলাশ তুমি যিমান পাৰা সিমান সোনকালে আহা মই তোমালৈ বৰ আশাৰে বাট চাই আছোঁ
খেলি মেলি সময় বাছিলে কি তোকে পাবনে মনৰ হুৱা দুৱা চকুতে চকুত হৈ নহলা জীৱ পোৱা তোকে ভালে পাওঁ বুলি মোৰ মৰমী তোকে ভালে পাওঁ বুলি পোৱানে লাগিল খেলি মেলি সময় বাছিলে কি সময় বাছিলে কি মোৰ মৰমী সময় বাছিলে কি পলাশ আজি ৰাতিপুৱাই ট্ৰেইনত উঠাৰ কথা নাছিল জানো? আহিলে বা নাই? মই এটা কাম কৰোঁ, পিচিঅলৈ গৈ তেওঁৰ মোবাইলত ফোন এটা কৰি আহোঁ। আহি আছে যদি ট্ৰেইনত জানো ৰিং হ'ব? নেজানো নহয়, ট্ৰাই কৰি চাওঁ। তই বহ। ঠিক আছে। এইটা আবার কার ফোন? হ্যালো হ্যালো পলা, পলাশ শুনিছানে? হ্যালো হ্যালো পলা,
পোৱা যে না না একচুয়ালি আমি পলাশ নয় আমি পলাশের বন্ধু আপনি কে মই মই উখা তেওঁ যে অসমলৈ অহা কথা আছিল অহা নাই নেকি না না পলাশের তো এক্সিডেন্ট হয়েছে হেৰে শুনকচোন এই ঘৰটোত বাৰু উষা নামৰ ছোৱালী এজনী থাকে নেকি অঁ উষা আৰু বিনীতা নামৰ দুজনী ছোৱালী থাকে আছেনে বাৰু নাই উষা বাইদেউ কলিকতালৈ গ'ল কোনোবা দাদাক এজনৰ এক্সিডেণ্ট হৈছে কি দাদাক পাছ কৰক এডভান্স এইটো লওক আচ্ছা কালি ৰাতিপুৱা কলিকতালৈ যাব লাগে আপোনাৰ কোনোবা চিনাকি এজেণ্ট আছে নেকি ৰিজাৰ্ভেশ্যন কৰিব লাগে কলিকতালৈ যাবলৈ ৰিজাৰ্ভেশ্যন কিয় লাগে ট্ৰেইনত উঠি তৃতীয়জনক দুই পইচা ধৰাই দিলেই হ'ল ঠিকেই কৈছে যাব লাগিব যেতিয়া ওলমি হ'লে যাব লাগিব আই পাল্টো দাদাই দুশ তিনি নম্বৰ ৰুমটো দেখুৱাই দে ভাইটি মোক একাপ কফি দিবা বাইদেউ যদি মই গৈ পোৱাৰ আগতে পলাশৰ ডাঙৰ কিবা এটা হয় নাই নাই এইটো হ'ব নোৱাৰে নাই যদি এক্সিডেণ্টটো সঁচাই এটা ডাঙৰ এক্সিডেণ্ট যদি মোক ক'বলৈ বেয়া পায় পলাশৰ লগৰ কেইটাই মিছাই ছিৰিয়াছ নহয় বুলি কৈছে তেতিয়াহ'লে কফি সোমাই আহা খুব ভুল কৰিলো মই কিনো এটা ৰাতিহে এতিয়া পৰি থাক গোটেই ৰাতিটো হোটেলত কলিকতাত ঘৰ বিচাৰি উলিওৱাটো ইমান সহজ কথা নহয় এতিয়া গোটেই ৰাতি টোপনিও নাহিব মোৰ ইচ বৰ ভুল কৰিলো মই চব খেলি মেলি হৈ গ'ল খেলি মেলি চব খেলি মেলি হৈ গৈছে ঘৰ উলিয়াব নহ'লে তানিছে অফিচত বিচাৰিবগৈ অফিচত গ'লে গম পাব মই অসমলৈ অহাৰ কথাটো সেই বুলি জানিলেতো তাই লগে লগে ঘূৰি আহিব তেত দেৰি সেইটো হ'লেতো আকৌ ওলোটা মই অসম পালোহি তাই কলিকতা পালেহি মই কলিকতা পামগৈ তাই আকৌ অসম পাবহি আৰে লগ কেতিয়া পাম তাই যদি কলিকতাত মোৰ ঘৰটো বিচাৰি পায় ভাল কথা দুৰ্গাহঁতে জোৰ কৰি হলেও তাইক ৰাখিব তাই বা চিনাকিটো দিয়ে নে নিদি যদি নিদিয়ে দুৰ্গাহঁততো নাৰাখিব আৰু হোটেলত থাকিলে কলিকতাৰ ইমানবোৰ হোটেলৰ ভিতৰত মই ক'ত বিচাৰি পাম নাই নাই দুৰ্গাহঁতৰ ঘৰলৈ মই ফোন এটা কৰি আহোঁ যদি তাই যায় ৰাতি ৰাখিবলৈ কৈ দিয়া Thank you.
জোরি জোরি সাই হুয়া মোর বুকু খনি গোরি গোরি হে হুয়া মোর সুকুর পানি যদি সাব খোজা তুমি সাব পারা যদি সাব খোজা তুমি সাব পারা
এক্সকিউজ মি, ইয়াত আৰু কোনো মানুহ নাই নেকি? এতিয়ালৈকেতো কোনো নাই, কোনোবা যদি আহে মই গম নাপাওঁ। এতিয়া আৰু ক'ত আহিব, ট্ৰেইনটো এৰিলেই নহয় জানো? মই নাজানো। মই তেতিয়াহ'লে ইয়াতে বহি থাকোঁ, কি কয়? মোৰ ভাল পোৱা বেয়া পোৱা কি আছে, বহা নবহাটো আপোনাৰ কথা। আপোনাৰ কিবা টিকেট নাই নেকি? না 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 না, টিকেট আছে, ৰিজাৰ্ভেশ্যন নাই। মই আজি যেনে তেনে পাব বুলি, ইয়াত যদি মানুহ দুনুহ নাই তেতিয়াহ'লে মই মেনেজ কৰি ল'ব পাৰিম। বাটত যদি কোনোবা উঠে, ৰঙীয়া চঙীয়াটো কোনোবা উঠিব পাৰে। বাটৰ কথা পাছত, তেতিয়াহ'লে মই মেনেজ কৰিম নহয়। হে প্ৰভু, ৰঙীয়া চঙীয়া যদি কোনোবা উঠে। আপুনি বেগটো চাব হা। এই ল'ৰাটো ফটোৱা যেন লাগিছে, ইয়াক ইয়াত পঢ়িবলৈ নিদিয়াই ভাল নেকি? চাওকচোন, চিনাকি আছে নেকি বুলি কথাই নাই, এনেকৈ কথা পাতি আছে যেন মই বহুত দিনত তেওঁ চিনাকিহে। আজিকালি এনেকুৱা থাকি হঠাতে বন্ধুত্ব পাতি পিছ মুহূৰ্ততে ডেকাৰ মাৰি গৈছে। এই চুৰি ধান্দা যেন পাইছে। হ'ব পাৰে, বুজিছে, ল'ৰাটো হয়তো তেনেকুৱাই হ'ব। হ'লেও তুমি ভয় নকৰিবা, মই তোমাৰ লগতে আছোঁ নহয়। সি হয়তো মোক আগৰ পৰাই ফ'ল' কৰি আহিছে। বেগটো ভালদৰে ৰাখিছাতো? হৈ গ'ল, বুজিছে, একদম প্ৰব্লেম ছল্ভ। আপোনাৰ বাৰ্থ নম্বৰ কিমান? 45। তেনেহ'লে আপোনাৰ শয়ন ওপৰত, ঠিকেই আছে। এতিয়াৰ পৰা আপুনি ওপৰত উঠি খোৱা আৰম্ভই কৰি দিব পাৰে। কি, আপুনি বুঝি ভাল কথাই কৈছে। মই যদি এতিয়া পৰা শুওঁ, ৰাতি সাৰ পাই থাকি আপোনালোকক ভালদৰে ৰখিব পাৰি। নহ'লে ট্ৰেইনত যিহে চুৰিকাণ্ড চলে নহয়, মই সাৰ পাই থাকিলে আপোনালোকে নিশ্চিন্ত মনে থাকিব পাৰিব। আপুনি কিন্তু ঘপকৈ নুশুব দেই খুৰা, তেওঁলোকে টোপনি যোৱা ঔষধ লৈ ফুৰে, কিবা খাব দিলে নাখাবা। অ, দেখিছে, আজি ব্ৰেকফাষ্ট কৰাই নহ'ল নহয়। আপোনালোকে চাহ খাব নেকি? চৰি, মই মাত্ৰ খাই আছো। এইমাত্ৰ? এই আপুনি মিছাই কৈছে দেই, এইমাত্ৰ এনে ক'ৰ পৰা চাহ হাল আহিছে? আপুনি চাহ খাব? থেংকছ, নাখাওঁ। নাখায়? তেনেহ'লে মই নিব পালে কিয় খাওঁ? নানে, মই মানে মেগাজিনখনৰ সেই ফটোখন চাইছিলোঁ। আপোনাৰ পঢ়ি হ'ল যদি দিব নেকি সেইখনৰ? চৰি, মোৰ পঢ়া হোৱা নাই। অ'কে অ'কে, ঠিক আছে। এক্সকিউজ মি, বেয়া নাপায় যদি মই আপোনাক এটা কথা সোধোঁ? আপোনাক মোৰ খুব চিনাকি চিনাকি লাগিছে, কোবা যে মই আপোনাক আগতে লগ পাইছোঁ, আপোনাৰ মাতটো প্ৰায় শুনিছোঁ, আপোনাৰ নামটো ক'ব? নীলাক্ষী। কিয়? নানে, এনেই সুধিছোঁ, আপোনাৰ কিবা হয় নেকি? অঁ, মোৰ ভতিজা ছোৱালী। হয় নেকি? মই ভাবিছোঁ এয়া অকলে আহিছে কলিকতাত ফুৰিব জানে, কিবা বেলেগ কাম আছে। মই তাৰ কলেজত পঢ়োঁ আৰু খুৰাই মোক থবলৈ আহিছে। কোন কলেজত পঢ়ে? আপুনি এটা কাম কৰক, কি কি সুধিব লগা আছে এখন কাগজত লিখি দিয়ক, সকলোবোৰ উত্তৰ আমি একেলগে দি দিম। Oh,
উষা চাকে আজি কলিকতা পালেগৈ। তাই চাগে হাপু দুমুখাই পলাশৰ ওচৰ পাইছেগৈ নহয়। পলাশক বা তাই কি অৱস্থাত পাইছেগৈ? তাই যদি পলাশক সঁচাই বৰ ছিৰিয়াছ কণ্ডিশ্যনত পাইছেগৈ, তাইৰ বাৰু কি অৱস্থা হৈছে জানো? পাই কথাবোৰ মই একোৰে ৱাদি পোৱা নাই। ক'ত আছে তোমাক নিবলৈ অহা ল'ৰাজন? চিনিয়ে নাপাওঁ নহয়, কিন্তু মই এটা ফোন কৰিলে তেখেতসকলে মোক নিবলৈ আহিব। আপোনালোকে গাড়ী পালে নেকি? নহ'লে বলো গাড়ী এখন লৈ আমি কেইজন একেলগে যাম। চৰি, মোক নিবলৈ গাড়ী আহিব, আপুনি যাব পাৰে। বেয়া নাপায় যদি মোৰ বেগটো অকণমান চাব নেকি, মই ফোন এটা কৰি আহোঁ। অঁ হ'ব বাৰু, ঠিক আছে, যোৱা তুমি যোৱা। হ'ব, মুখে তো সব সময় আপনার কথা, আপনাকে একবার দেখার জন্য তো আশা করে বসে আছে। হয় নাকি? মই এতিয়াই গৈ আছো। হ্যাঁ, এই তোমরা একটা কাজ করো, গাড়ি ব্যাগ সিটে লুকিয়ে পড়ো। আঙ্কেল, আপুনি যে যাব পাৰে, তেওঁলোকে মোক নিবলৈ আহিছে। আঙ্কেল, আপোনাক কিন্তু বহুত বহুত ধন্যবাদ, ইমান সহায় কৰিলে। আহোঁ এতিয়া। ঠিক আছে, যোৱা দেই, যোৱা যোৱা যোৱা। আমি সন্তোষ, আপনি উষা, আসুন আসুন বসুন।
ভিতরে সকলোতে আজি মোর উমলি আসা তুমি হিয়ারা পুম বুলি তুমি একাখত মোর এই জীবনত এই জীবনত বুঝিও নুবুজানে ভুল বুঝিছিলো আজি মোৰ কাৰণে আপোনাৰ অৱস্থা না 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 তোমাৰ কাৰণে না কে বদমাছ গিতা কাৰণে মোৰ আজি ভাল লাগিছে কিয় জানা হে অখুৰ গিতা হাতৰ পৰা তোমাক বচাব পাৰিলোঁ হেৰি কৰা তুমি আৰু ইয়াত মোৰ কাৰণে ৰব নালাগে তুমি কোন কলেজত পঢ়া বুলি কৈছিলা কি হ'ল মই মই হে যে পাক ষ্ট্ৰীটৰ কাষত ঠিক আছে তুমি ইয়াত দেৰি কৰিব নালাগে ইফালে হোষ্টেলৰ চিন্তা কৰিব যোৱা উষা বাইদেউ ক'ত আছে কাকে কৈছেন আপুনি ইয়াতে পলাশ নামৰ ল'ৰাজন থাকে নেকি বাৰু হে হে তেওঁৰ এক্সিডেণ্ট হৈছে হেনো কি কি বলছেন পলাশ দাদা আসামে গৈছে অসমলৈ কেতিয়া তিনিদিন হৈছে তিনিদিন তাৰমানে এক্সিডেণ্টৰ কথাটো একেবাৰে মিছা আপোনাকে এক্সিডেণ্ট হোৱা বুলি কোনে ক'লে তেওঁৰ বন্ধু এজনে মানে পলাশৰ মোবাইলৰ পৰা তাই নি হে বুজছি পলাশদাৰ মোবাইলটা কোনোবাই পালে তাৰমানে পলাশদাৰ অসম গিয়ে আমাকে ফোন কৰিছিল বলেছিল মোবাইলটা হারিয়ে গিয়েছে কিন্তু আপনি কে মোর নাম উষা কি আপনি উষাদি দিদি আমি দুর্গা তুমি দুর্গা কিন্তু আপনি কলকাতালে কে গুছি আহিল পলাশা তো আপনার বিচারি অসমলে গৈছে কিন্তু লড়া দুজন মানে মোক মিছা কয়ে তেখেতার এক্সিডেন্ট হওয়া বলে কলে সেই কারণে হে মই গুছি আহিল এত বড় মিথ্যা কথা আসুন আসুন ভিতরে আসুন 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 বসুন এটাই হলো পলাশিতার রুম এসব বেয়া হব বলে কাকো হাত লগাব না দিয়ে জানে আসুন 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 বসুন আমি জানিয়ে আছি হ্যাঁ নালাগে রবাসুন কথাটা কম মুখ যদি অসমত নাপায় পলাশাকো ইয়ালে গুছি আহে আপনার নাপালে তো আহি যাব তেনেহলে তেনেহলে মই এটা কি করা উচিত এটা কাম করো নহলে ইয়াৰ পৰা দুই বজাত ট্ৰেইন এখন যায় নহয় মই সেইখনতে যাওঁগে দিদি কিছু নাখে নালাগে নালাগে দিয়া
এটাই তো পলাশদার ফটো এও এও এটা হসপিটালত আছে মই যাও দুর্গা দিদি 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 Yeah.
মনকে মেরিয়াই রাখিবলে জানো তোক লাগে দেহরে পীড় পীড়নি কিমানো গণিবলে জানো তোক লাগে উন্মনা মনকে মেরিয়াই রাখিবলে জানো তোক লাগে দেহরে পীড় পীড়নি কিমানো গণিবলে জানো তোক লাগে হিয়া থনা থন টুকুরা টুকুরা করি কি রঙা কই রঙু চাও হিয়া থনা থন টুকুরা টুকুরা করি কি রঙা কই রঙু চাও সাল সিগিলে ভরির সাল সিগিলে ও হাজুয়া করি তোর ঘরলে কারেঙত তোক মাদৈ করি রখারে মন ফটকা ফুটাবি ফুটি বউলা সহারি দি যাবি এখন দুকন ফুটুকা ফুটুকি মনত কারেঙত তোক মাদৈ করি রখারে মন ফটকা ফুটাবি ফুটি বউলা সহারি দি যাবি এখন দোকান এ দুঃখ দুঃখতে দুঃখী হবলে এবারো নামা তোলাহে কই জান এ দুঃখ দুঃখতে দুঃখী হবলে এবারো নামা তোলাহে কই জান পানিয়া